খাবার খেতে খেতে টিভি বা মোবাইল ফোন দেখা জায়েজ আছে কিনা? অনেকে আছে, বাচ্চাকে মোবাইল না দেখাইলে, কার্টুন না দেখাইলে, ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না, আছে না নাই? ভাইরা আমার, আমি খুব শক্তভাবে বলতে চাই, বাচ্চাকে মোবাইল দেখায়া, কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না। এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার চাইতে ক্ষতি আরো বেশি হয়, এটা করবেন না। এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না, আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান, দুই দিন তিন দিন যদি সে না খাইতে চায় খাওয়ায়েন না, তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না, তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও। ওই যে এক মুরব্বী চাচার ইয়া দেখছেন না, সারির সময় শেষ, খাইলে খাও না খাইলে না খাও, সিলেটি ভাষায় তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো, কোন মোবাইল টোবাইল দেখানো হবে না, খাইলে খাও না খাইলে না খাও। বাচ্চা দেখবেন একদিন খাবে না, দ্বিতীয় দিন খাবে না, তৃতীয় দিন খাবে না, এরপরে দেখবেন এক সময় ও খাবে, ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী একসাথে খাবে। খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না, না, এত সোজা না মানুষের মরণ, দু চার পাঁচ সাত দিন না খাইলে মানুষ মরে না, এত সোজা না। যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে, ওর বাপ মাও সাথে খাবে। দেখুন এটা তো এখন একটা কমন একটা বিষয় হয়ে গেছে না, আমরা সবাই কম বেশি এই রোগের রোগী। দেখুন খাবার খেতে খেতে টেলিভিশন বা মোবাইলের স্ক্রিনে যদি হালাল কিছু দেখেন, ভালো কিছু দেখেন, তাহলে সেটা হারাম হবে না, আর হারাম কিছু দেখলে সেটা খেতে খেতে দেখলেও নাজায়েজ হবে, অন্য সময় দেখলেও হারাম হবে, হারামটা সর্বাবস্থা হারাম। ভালো কিছু দেখলে খেতে খেতে সেই দেখাটা বা ওই দেখা অবস্থায় খাওয়াটা হারাম হবে না, কিন্তু অবশ্যই এটা অনুত্তম কাজ। কেন অনুত্তম কাজ? কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ডাক্তাররা আমাদেরকে বারবার সাবধান করে, খাবার সময় খাবারের প্রতি মনোযোগী হতে হয়, অন্য মনস্ক হয়ে খেলে তার স্বাস্থ্যগত উপকারিতার চাইতে অনেক সময় ক্ষতির আশঙ্কা থাকে, তো এই জন্য এটা এমনিতে অনুচিত। তাছাড়া এটা নেশার লেভেলে চলে গেলে, এডিকশন লেভেলে চলে গেলে, আসক্তির লেভেলে চলে গেলে তখন মানুষ এরকম করে, সেই জন্য যথাসম্ভব এই বদভ্যাস থেকে আমাদের দূরে সরা উচিত। অনেকে আছে, বাচ্চাকে মোবাইল না দেখাইলে, কার্টুন না দেখাইলে, ভিডিও না দেখাইলে বাচ্চা খায় না, আছে না নাই? ভাইরা আমার, আমি খুব শক্তভাবে বলতে চাই, বাচ্চাকে মোবাইল দেখায়া, কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায়া খাওয়াবেন না। এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার চাইতে ক্ষতি আরো বেশি হয়, এটা করবেন না। এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না, আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান, দুই দিন তিন দিন যদি সে না খাইতে চায় খাওয়ায়েন না, তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না, তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও। ওই যে এক মুরব্বী চাচার ইয়া দেখছেন না, সারির সময় শেষ, খাইলে খাও না খাইলে না খাও, সিলেটি ভাষায় তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো, কোনো মোবাইল টোবাইল দেখানো হবে না, খাইলে খাও না খাইলে না খাও। বাচ্চা দেখবেন একদিন খাবে না, দ্বিতীয় দিন খাবে না, তৃতীয় দিন খাবে না, এরপরে দেখবেন এক সময় ও খাবে, ওর বাপ মা চোদ্দ গোষ্ঠী একসাথে খাবে। খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না, না, এত সোজা না মানুষের মরণ, দু চার পাঁচ সাত দিন না খাইলে মানুষ মরে না, এত সোজা না। যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে, ওর বাপ মাও সাথে খাবে। এগুলো সব আমাদের হীনমন্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখাইলে খায় না, কে বলেছে আপনাকে? আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো খাওয়ানো হয়, তারা খুব ভালো করে খায়, এই জন্য সৎ সাহস দরকার। বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন, তাবিজ লিখে দেন, বাচ্চার জন্য মোবাইল আসক্তি দূর হয়ে যায়, সম্ভব না, তাবিজ তো আপনার হাতে আপনার কাছে, আপনি নিজে ছেড়ে দেন, বাচ্চা এমনিতে কি হবে, মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঘরে কোরআন রেখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা? ঘরে কোরআন থাকলে স্বামী স্ত্রী সহবাস তো অবশ্যই করা যাবে, এর কারণে কোনো গুনাহ হবে হারাম হবে ব্যাপারটা সেরকম না, এগুলো আমাদের অনেকে কুসংস্কার জন্য বিশ্বাস মাত্র। আমার কিছু বন্ধুরা ঈদের বকশিশ দিয়ে অনলাইনে জুয়া খেলে সব টাকা নষ্ট করে নিজেদের টাকাও ধ্বংস করেছে,
তারা এই মাহফিলেই উপস্থিত আছে, তাদের হেদায়েতের উদ্দেশ্যে কিছু বললেন। মাশাআল্লাহ, আসামি হাজির একেবারে। এই যে আসামি যারা ঈদের বকশিশের টাকা দিয়ে কি করেছে, যারা ঈদের বকশিশের টাকা দিয়ে তারা জুয়া খেলেছেন, হারাম কাজে ব্যয় করেছেন, সন্দেহাতীত ভাবে তারা অপরাধী, তারা পাপিষ্ট এবং তারা গুনাহগার। আমাদের যে সমস্ত যুবক বন্ধুরা এই সমস্ত হারাম কাজে লিপ্ত হয়েছেন, অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, তাদের উচিত তওবায়ে নাসুহা করা, তাদের উচিত অন্যায় থেকে ফিরে আসা, তারাও তাদের উচিত আল্লাহর কাছে ইস্তেগফার করা। কারণ জুয়া এটা শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই শয়তানের কর্মকাণ্ড হলো মদ এবং জুয়া, এই বিষয়গুলো। কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা, বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছেন। দেখুন, কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন, তার যদি সমস্ত সম্পদ, সমুদয় সম্পত্তি তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতে চান, একটা মসজিদ, একটা মাদ্রাসা, ধর্মীয় কোনো কাজ, ইসলামের উন্নয়নে কোনো কাজ, আল্লাহর দিন বুলন্দ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজে তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান, এটা জায়েজ আছে। যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে, অর্থাৎ ওয়ারিস যারা হবে, তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয়, আপনার সম্পদ সবটুকু আপনি দান করলে জায়েজ আছে। তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য, বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস, ছেলে মেয়ে, এরকম ওয়ারিসদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া, এটাই হলো উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবীকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য, ওয়ারিসদেরকে ধনী করে রেখে যাওয়া, সচ্ছল করে রেখে যাওয়া, যাতে কারোর কাছে হাত পাততে না হয়, এটা অধিকতর উত্তম, তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাই। এখন কেউ যদি তার সমুদ্র সম্পদ দান করে দিলে সন্তানরা গরিব হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, অসহায় হয়ে যাবে এবং ওদের কাছে ছোট হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনুচিত কাজ হবে, অনুত্তম। কিন্তু করলে সেটা জায়েজ হবে এবং এটা হারাম হবে না। বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরো আছে, তারা চলতে পারবে, সলভেন্ট, শিক্ষিত, স্বাবলম্বী, নিজের পায়ে যে দাঁড়িয়ে গেছে, তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না, গুনাহ হবে না। কিন্তু যদি ওসিয়ত করতে চায় সেটা ভিন্ন বিধান আসবে। ওসিয়ত করতে চাইলে পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে, তিন ভাগের এক ভাগ সমুদয় সম্পদের ওয়ান থার্ডে ওসিয়ত কার্যকর হবে। তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম, তিন ভাগের এক ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে, আর বাকি দুই ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয় স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বণ্টন করা হবে।